সন্ধ্যাবেলা আমি হচ্ছি মিথ্যাবাদী যুধিষ্ঠির। এটা কি আছো গো? চলো চলো তোমার ঘরটা দেখে আসি। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র আমাদের 97 হয়ে গেছে 997 আরে 998 হয়ে গেছে কোথা চলে গেছো? বকবক কই নামটাকে দিয়েছে বলো। কিছু মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এক মিনিট, এখানে ও এত হাসছে কেন বলো তো? জিভ দিয়ে চেটে তালের খিরটাকে আমাকে অফার করছে যে তুমি খাবে। আমি ভেবেছি যে তুমি আমাকে খুবই ভালোবাসো, তুমি আমার মুখেরটা খাও। তাই বলে জিভ দিয়ে চেটে, জিভ দিয়ে চেটে তাই বলে। আমরা কতবার এক্সট্রা দিয়ে খেয়েছি। এক্সট্রা দিয়ে খাওয়াটা আলাদা ব্যাপার। হ্যাঁ, সে তো জিভই লাগলো খুব না? জিভ দিয়ে চেটে আলাদা ব্যাপার, দুটো ডিফারেন্ট। বিভৎস বৃষ্টি সকাল থেকেই, আর এই ওয়েদারে কি চলে? একমাত্র খিচুড়ি, ডিম ভাজা আর ইলিশ মাছ। এই তিনটের মধ্যে একটা জিনিস আমাদের বাড়িতে হচ্ছে, সেটা হচ্ছে খোকা ইলিশ। খোকা না খুকি জানি না, ইলিশ মাছ এটুকু জানি। হবে নাকি ভূতের গল্প হবে নাকি? চা করে দাও, কফি করে দাও। কি চলছে ভাই? ছোলা সিদ্ধ, ছোলা সিদ্ধ আর ইসাবা। সেটা কি লঙ্কা দাও নাকি? হ্যাঁ, ক্যাপসিকাম দেওয়া। কি হু হু হচ্ছে? আমার এডিটিং এর কাজ চলছে, একটু পরে অফিসে বসবো। আর বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে প্রচন্ড রকম। খিচুড়ি, ডিম ভাজা, ইলিশ আর কবিতা, ভূতের গল্প, ভূতের সিনেমা, ওয়েব সিরিজ, ভালো কিছু আছে দেখার? বৃষ্টির দিনকে সেলিব্রেট করতে শেখো। জাস্ট স্নান করে উঠলাম, আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, কারণ আজকে খুব ভালো ভালো মেনু আছে। আজকে লাঞ্চে কি কি আছে আমাদের বলে দাও। লোটে মাছ, ইলিশ মাছ, বাঁধাকপির তরকারি, চালতার টক, চালতার ডাল। ওইসব বাদ দাও, ইলিশ আর লোটে এ দুটো ইম্পর্টেন্ট, আর আমার খুব ফেভারিট, ওরও খুব ফেভারিট। সেরকম তাড়াতাড়ি চান করে নিয়েছি, তাড়াতাড়ি খাবো। আজকে চুলটা আছড়াইনি আমি, তো এরমভাবে রেখে দিচ্ছি এটা এয়ার ড্রাই করার জন্য। ওই আমাকে সাজেস্ট করলো। এটা তো বেনিফিট কি? বেনিফিট কি যে তোমার চুলের গড়া তো ভিজে গেলে নরম থাকে, তো যখন তুমি জোরে জোরে আঁচড়াও চুল উঠে বেরিয়ে যাবে, তোমার খুশকিও হয়। তুমি এটা নিয়ে এসিতে বসে যাবে ফ্যান চালিয়ে। বাহ, আমাদের ঘরটা বেশ সুন্দর লাগছে তো। আমরা চাদর পাল্টেছি দেখো, এক সপ্তাহ পর পর পাল্টাই। পর্দাটা খুব সুন্দর লাগছে, এতক্ষণ বৃষ্টি পড়ছিল। চলো চলো যাতরি, চলো খিদে পেয়ে গেছে। বাঁধাকপি, চালতার ডাল, শুক্তো, লোটে মাছের শুকনো, ইলিশ মাছ। এখন বাজে ঠিক 4:30। দুপুরের পর অফিসের কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজকাল দুপুরে খাবার পর একটাই জিনিস মিস করি, সেটা হচ্ছে ঘুম। ইলো, ওঠো। মুসাম্মি দাও না একটু। মুসাম্মি কোথায় আছে? কেটে দেবে, গোটা আবার দিয়ে দেবে না। মুসাম্মি কোথায়? এই তো এখানে মুসাম্মি আছে। কটা? একটা। সন্ধ্যা তো হলো, কিছু খাবার টাবার পাওয়া যাবে নাকি? সন্ধ্যাবেলা না তোমাকে দিলাম যে মুসাম্বি শরবত। মুসাম্বি তো ওইটুকুনি রস, গ্লাসের অর্ধেকও নয়। তোমার ভর্তি কি দেবে আছে? অবশ্যই ইলিশ মাছ, এখন বাজে হচ্ছে 5:30। তো আমরা জাস্ট আমাদের ব্লগ আপলোড করলাম, আর খিদে তো পেয়ে গেছে ভাই। খাবার টাবার পাওয়া যাবে না? দুটো ল্যাপটপ আর বিছানাটার অবস্থা দেখো, কি অবস্থা, পুরো মেস, যা তা অবস্থা হয়ে গেছে। এখানে মুড়ি পড়ে রয়েছে, আমার কিছু খাবার দিচ্ছে না, মুড়ি খেয়ে যাচ্ছি, তারপর শেষ হয়ে যাবে, তারপর বলবে পেট গরম হয়ে গেছে মুড়ি খেয়ে গেছে। কি খাবে আগে বলো, তবে তো বানাবো। ম্যাগি নিয়ে আসবো। ফাইনালি এতক্ষণ বলাগুলির পর আমি পেয়েছি হাতে নারকেল আর মুড়ি। এনার্জি লাগবে তো, এত কিছু কাজ করছি। ও বাবা,
তোমরা বললে বিশ্বাস করবে না, একটা সানডে সাসপেন্সের একটা 5 মিনিটের একটা সিকোয়েন্স শুনতে আমরা এক সপ্তাহ লাগিয়েছি। দার্জিলিং জমজমাটে ওটা যখনই চালাই ঘুম পেয়ে যায় একদম লাস্ট সিনটা। কি হয়েছে? আরে আমার কাজ আছে পরে। আরে ওই তো বেনুর জন্য ওয়েট করো, বেনুর সঙ্গে লুকোচুরি খেলবে। চলো এখন 7টা বাজে, 7টা না কটা বাজে এখন, 7:30 বাজে। কে আছেন রে ভাই? মেনু ড্রয়িং। আরে আবার আঁকা? এটা কি আঁকছো গো? লায়ন। খুব সুন্দর আঁকছো, দেখে বোঝাই যাচ্ছে না এটা লায়ন না গাধা না ঘোড়া না ছাগল। না এটা তো এখনো স্টার্টিং হচ্ছে, সেজন্য বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে বোঝা যাবে। কিরকম বাবু সোনার মতন সুন্দর হয়ে বসে বাবু হয়ে আঁকছে দেখো। লেপটা রুম ভাই পরে রয়েছে, বিকালবেলা ঘুম থেকে উঠে রুম ভাই ফেলে রেখে দিচ্ছে। মানে নেই গোছানোর, আবার তো টানবো রাখতে। এবার ধরো তোমার ঘর দেখতে কেউ এলো, চলো চলো তোমার ঘরটা দেখে আসি, তখন তুমি গোছাবে, আদারওয়াইজ কি দরকার? কেন লোকজন এসে দেখুক না, আমরা এরকম ভাবে থাকি। সকালবেলা একবার ছেড়ে দিয়েছি ব্যাস। ঠিক আছে তুমি আঁকো তো মন দিয়ে, ওই বিছানাটা নাকি তুমি বারবার গোছাও না কেন? ওটা তো গুছিয়ে লাভ নেই। তাহলে এটা গুছিয়ে কোনো লাভ নেই, শুবারই তুমি শুতে চলে। হ্যাঁ গুছালে দেখতে ভালো লাগে না? ওটাই, আমারও তো ওটা দেখতে ভালো লাগে, একটু গুছিয়ে রাখতে পারো। তুমি এখন যখন যাবে চোখ বন্ধ করে যাবে। আমাদের এখন সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে 992, তো উই আর এক্সপেক্টিং কি আর কিছুক্ষণের মধ্যে হয়তো 1K হয়ে যাবে, দেখা যাক তাড়াতাড়ি হয়। যদি 1K রাতের মধ্যে হয়ে যায় মানে যদি আমরা ঘুমিয়ে না পড়ি তাহলে অবশ্যই মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট এখন হচ্ছে 993, ফিঙ্গার্স ক্রসড ওই মোমেন্টটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আরে তুমি কি করছো, আমাদের 1K হয়ে যাবে একটু এক্সাইটমেন্ট দেখাও। আর তুমি যে ছবিটা আঁকছো এটা কি টম অ্যান্ড জেরি? এটা কি লায়ন মাসি লিওনেল মেসি? এটা কি বকবক কেন করো গো, এত বেশি বকা শিখেছো না? এটা একটা বিষয়, এটা বোঝা যাচ্ছে না এটা কি আঁকছো, এটা কি LION? এটা হয়ে যাক আগে। জলের বোতল, শুধু জল নাকি লেবু জল মিশিয়ে দেবো? হ্যালো তোলে, আমারটা চেনো না নাকি তুমি? আরে একটা বোতল থেকে খেলেই হবে। ও তুমি তো বলো তোমার বোতল দিয়ে মুখ দিয়ে খাও, আমার বোতল দিয়ে খাবে না। একে চন্দ্র মনে আছে কিনা দেখি, তুমি বলো তো দেখি। রিভাইজ করো, আর কদিন পর তো শেখাতে হবে। নিজে কিচ্ছু মনে নেই, আমাকে দিয়ে মনে করো। মনে আছে আমার, ওই জন্য তোমায় জিজ্ঞেস করছি। বলো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে অথর্ব, 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 ছি ছি ছি, পাঁচে অশ্রু, ছয় জুজু, ছয় জুজু, ছয় জুজু, নো গড, জানি না ভুলে গেছি, সাথে সাথে জানি না, আটে, নো আইডিয়া, মনে নেই, ছি ছি ছি, কি গো আমার 27 তোমার 32, 5 বছরের গ্যাপে তুমি ভুলে গেলে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয় নবগ্রহ, দশে দিক। ঠিক বললাম কিনা তুমি তো জানো না, বাবা বলছো কি? আমাদের ব্লগটা দেখছিলাম আমরা একসাথে, খুব ভালো লাগে যখন তোমরা সাপোর্ট করো, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো। আমরা এখন 995 সাবস্ক্রাইবার্স, সো আর 5টা বাকি, ফিঙ্গারস ক্রস, উই আর অ্যাপ্রোচিং 1K ভেরি সুন, সো উই আর ওয়েটিং ফর দ্যাট স্পেশাল মোমেন্ট। আজকেই হবে, আজকেই হবে, কিছুক্ষণের মধ্যে হবে, তাড়াতাড়ি করে দাও সাবস্ক্রাইব, তাড়াতাড়ি হোক। রাত 1-2 সময় যাতে না হয় যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এখন কটা বাজে গো? 8টা হবে। ঘরে একটা ঘড়িও নেই, একটা ঘড়ি লাগাতে পারো? ঘড়ি লাগানো আছে, তুমি ব্যাটারিটা একটু চেঞ্জ করতে পারো না? সবাই দেখে আমাদের ঘড়িটা সারাদিন 2 অ্যাপ্রোচিং, ওই ঘড়িতে আর 2 বাজবে না, ওটা অলরেডি 12 বেজে গেছে। চলো ডিনার করবো, নারকেল মুড়ি ছাড়া কিছুই খাইনি তো আজকে। আমাদের 97 হয়ে গেছে, 997, আর 3টে ভাই, আর 3টে জোগাড় করে দে ভাই, 3টে, আরে 998 হয়ে গেছে, কোথায় চলে গেছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, যখন তখন হয়ে যাবে। 998 হয়ে গেছে, তুমি কোথায় ছিলে তখন? কাছাকাছি মধ্যে থাকো, আমরা ওই স্পেশাল মোমেন্টটাকে সেলিব্রেট করব। মানে মুখ মিষ্টি তো করতে হবে, আমরা কিছু কেক কাটবো। কেক তো নেই আজকে, আজকে আমন্ড স্প্রেড খাওয়াবো দুজন দুজনকে, ওটা খাইয়েই সেলিব্রেট হবে। বুদ্ধি বুদ্ধি, আমরা মিষ্টি মুখ করবো কি দিয়ে? নিউটেলা দিয়ে। আমরা নিউটেলা দিয়ে মিষ্টি মুখ করছি, এখন তো মিষ্টি আনা সম্ভব না, আমাদের কাছে কোনো কেকও নেই। আমাদের 1000 সাবস্ক্রাইবার্স।
দেখতে কত সুন্দর লাগছে 1000 ইটস আ ভেরি স্মল স্টেপ এখন অনেক পথ যেতে হবে আমাদের শুধু তোমরা সাথে থাকো আমাদের তোমরা যারা যারা দেখছো তোমরা নিজেদের কাজ চাপড়ে দাও এই মুহূর্তে তোমাদের জন্য এটা পসিবল হয়েছে থ্যাংক ইউ সো মাচ গাইজ থ্যাংক ইউ সো মাচ প্লিজ স্টে কানেক্টেড এন্ড সাপোর্ট আস এভাবেই আমাদের সাথে থাকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করো বলো আমরা লাইভে কবে আসবো লাইভে আসবো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আমরা লাইভে কবে আসবো আমরা লাইভেও আসবো আমরা কমিউনিটি পেলেই লাইভে আসবো কমিউনিটি ট্যাবটা পাবো সেটা পেতে কিছুদিন দেরি হবে তো তারপর আমরা লাইভ করব ভালো এক্সাইটিং ইন্টারেস্টিং লাইভ করার আমাদের ইচ্ছা আছে আর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করো ওখানে আমরা প্রচুর মজা করি ওখানে আমরা প্রচুর পোস্ট দিই আমাদের ডেইলি লাইফের প্রচুর স্টোরি আমরা ওখানেও পোস্ট করি তো তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করো আমাদের সাথে থাকো চলো টাটা টাটা